নদিয়া জেলার 2 নম্বর ব্লক প্রশাসকের উদ্যোগে পলাশিবাড়া গ্রাম পঞ্চায়েতে ডেঙ্গু নিধন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ পলাশিবাড়া গ্রাম পঞ্চায়েতে 12 নম্বর সংসদের রুদ্রনগর পাড়াতে ভিসিটি টিম দ্বারা বাড়ি বাড়ি স্প্রে করা হচ্ছে। এটা টিম ফার্স্ট স্প্রে করা হচ্ছে, ডেঙ্গু মশা এডিসের লার্ভাকে ধ্বংস করে। এছাড়াও ভিআরপিরা বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু ভাইরাস সম্পর্কে জনগণকে সচেতন করছেন। এটা সারা বছর ধরে চলবে। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।